নজরুল একটা কবিতাই বলেছিলেন ক্ষুধাতুর শিশু চাই না স্বরাজ চায় দুটো ভাত একটু নুন বেলা বয়ে যায় খাইনি খুব বাঁচা কচি পেটে তার জলে আগুন নজরুলও একই সমস্যায় পড়েছিলেন আমার ধারণা যে ক্ষুধাতুর মানুষের জন্য আসলে কি দরকার ভাত না দর্শন এরকম একটা প্রশ্নের মুখোমুখি হয়েছি আজকে আমি আমি বলেছিলাম যে খুব ছোটো কারণে আমি খুব খুশি হয়ে উঠি যখন একটা পাখির ডাক কানে আসে আমার তখন আমার মনে হয় যে আমি খুব সুখী যখন বৃষ্টি নামে তখন আমার মনে হয় আমি খুব সুখী প্রশ্ন হচ্ছে যার ঘরে খাবার নেই পাখির ডাক শোনার কি তার সময় আছে যখন রাতের বেলা বৃষ্টি নামে যে ফুটপাতে শুয়ে আছে বৃষ্টির পানি যার শরীরের উপর পড়ছে তার সন্তানের উপর পড়ছে আশ্রয় নেই মসজিদের গেটগুলো বন্ধ মসজিদের মধ্যে গিয়ে একটু স্থান নেওয়ার সুযোগ ঢাকা শহরে নেই মন্দিরের দরজা বন্ধ মন্দিরে বৃষ্টি ঝড়ের মধ্যে গিয়ে মাথা গুজার ঠাই নেই মসজিদ মন্দির সবকিছু বন্ধ থাকে এই বৃষ্টির দিনে ঝড়ের দিনে মানুষ গেলে অপবিত্র হয়ে যাবে মসজিদ অপবিত্র হয়ে যাবে মন্দির অপবিত্র হয়ে যাবে গির্জা এই মানুষগুলো তখন এই ঢাকা শহরে যখন বৃষ্টি এবং ঝড় হয় এই পথের মানুষগুলো পথেই থাকে বারান্দায় ওঠার সুযোগ নেই এখন প্রশ্ন হচ্ছে যে এই মানুষের জন্য দর্শন রবীন্দ্রসংগীত ক্লাসিক্যাল মিউজিক কবিতা উপন্যাস নাটক এগুলো কি খুব অর্থ বহন করে না অর্থ বহন করে না সময় দর্শন সাহিত্য শিল্প সঙ্গীত সুবিধা প্রাপ্ত শ্রেণীর জন্য বন্ধুরা আমার আমি বলছি না সুবিধা সুবিধাভোগী আমি বলছি সুবিধা প্রাপ্ত শ্রেণীর জন্য আমি একজন সুবিধা প্রাপ্ত শ্রেণীর মানুষ আমার এখন আপনার আপনাদের সঙ্গে লাইভ করার জন্য একটি ফোন আছে আমার বেশ উন্নত মানের ফোন আমার মাথার উপর ছাদ আছে আমার এমবি কিনা টাকা আছে এই যে ওয়াইফাইয়ের টাকা আছে আমি আপনার সঙ্গে কথা বলছি দর্শন চর্চা করছি আপনারও সেটা আছে আপনি যারা আমাকে এই মুহূর্তে শুনছেন এমবি কিনার কেনার পয়সাটা আপনার আছে তার মানে হচ্ছে ভাতের সমস্যা আপনার নেই যদি ভাতের সমস্যা থাকতো তাইলে আপনি এই ইন্টারনেট কিনে আমার ফেসবুক করে আমার এই বক্তৃতাটি আপনি শুনতে পারতেন না তার মানে হচ্ছে আমি বক্তা হিসেবে সুবিধা প্রাপ্ত শ্রেণীর মানুষ আপনারা যারা আমাকে এই মুহূর্তে শুনছেন আপনারা কিন্তু সুবিধা প্রাপ্ত সমাজের একজন প্রশ্নটা হচ্ছে সুবিধার তারতম্য আমার এই লকডাউন দুই সপ্তাহ হলে কিছু আসে যায় না ঘরে খাবার আছে লকডাউনে আমি অনেকগুলো বই পড়তে পারছি মুভি দেখতে পারছি গান শুনতে পারছি কিন্তু যে মানুষটি দিনে এনে দিনে খায় যে মানুষটি পরিশ্রম করে রিকশা চালায় কলা বিক্রি করে তার কিন্তু ঘরে খাবার নেই এমবি কিনা পয়সা নেই বন্ধুরা আজকে যে বিষয়ের করেছি যে দরিদ্র মানুষের জন্য দর্শন না ভাত মানুষের জন্য দর্শনের কোন নেই। দরিদ্র মানুষের জন্য সঙ্গীতের কোনো সুযোগ নেই নেই আসলে ওই যে কথাটা শুরুতে বলেছিলাম ক্ষুধা শিশু চাই না সারাজ, চাই দুটো ভাত একটু নুন বেলা বয়ে যায় খাইনিখো বাঁচা কচি পেটে তার জলে আগুন কচি পেটে তার জলে আগুন নজরুল লিখেছিলেন একই সমস্যায় আজকে আমি পড়েছি এই যে ফেসবুকে রাতবেলা এ দর্শন চর্চা করি আমি বলি পাখির ডাক আমার বেহস্ত মনে হয় আমার বৃষ্টি আমার বেহস্ত মনে হয় এই কথা বলতে পারি আমরা যারা আমরা সুবিধা প্রাপ্ত শ্রেণিতে আছি এটা কিন্তু পরিষ্কার করে নিতে চাই আমার দর্শন কিন্তু দরিদ্র মানুষের দর্শন না আমার দর্শন হচ্ছে সুবিধা প্রাপ্ত মানুষের অসুবিধা দূর করার দর্শন এটা পরিষ্কার আমরা যাতে কেউ যাতে আমরা এই চিন্তাটা না করি যেমন ধরুন আশির দশকে আমাদের মামুনুর রশিদরা নাটক চর্চা শুরু করলেন বললেন কি নাটক শ্রেণী সংগ্রামের হাতিয়ার নাটক শ্রেণী সংগ্রামের হাতিয়ার করে তারা যে নাটকগুলো মঞ্চস্থ করলেন তার দর্শক কারা মহিলা সমিতির মঞ্চে আমরা আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বুদ্ধিজীবীরা পণ্ডিত ব্যক্তিরা মানে সুবিধা প্রাপ্ত শ্রেণীর মানুষেরাই এখন সুবিধাপ্রাপ্ত মানুষের সামনে দাঁড়িয়ে শ্রেণী সংগ্রামের কথা বলে কি লাভ বলেন একটা আত্মসন্তুষ্টি কাজ করে বাহ আমি শ্রেণী সংগ্রামের কথা বলছি আর আপনিও নাটক দেখার সময় হা করছেন বড় বড় স্লোগান যখন দেওয়া হচ্ছে মঞ্চে খুবই খুশি হচ্ছেন আপনি বাহ একটা দারুণ নাটক হলো সমাজ বিপ্লবের নাটক এগুলো অর্থহীন সমাজ বিকাশ এভাবে ঘটে না সমাজ বিপ্লবের জন্য অন্য প্রস্তুতি প্রয়োজন সেই প্রস্তুতি একটি সমাজের মধ্যে তৈরি হয় একজন কবির সে দায়িত্ব না একজন কবি বিপ্লবী হতে পারেন এরকম বিপ্লবী কবি আমাদের ছিলেন পৃথিবীতে বাংলা ভাষার ছিলেন কিন্তু আমি তো কোনো বিপ্লবী লোক নই মোটেই বিপ্লবী লোক নয় একজন সুবিধাবাদী মানুষ আমি এই কথাটি যদি পরিষ্কার আমি বুঝতে পারি সুবিধা প্রাপ্ত সমাজের সুবিধাবাগী একজন কবি আমি একজন দর্শন চর্চা এরকম একজন মানুষ আমার সমস্ত দর্শন চর্চা হচ্ছে সুবিধা প্রাপ্ত মানুষের অসুবিধা যাতে না হয় এই আত্ম স্বীকারোক্তি দিতে আমার কোনো দ্বিধা নেই কিন্তু সুবিধা বা প্রাপ্ত যে শ্রেণী সেই শ্রেণীর মধ্যে যদি সুস্থ চিন্তা আসে নন্দন চিন্তা আসে নান্দনিক চিন্তা আসে দর্শন বোধ আসে তাহলে লাভটা কার সুবিধাপ্রাপ্ত শ্রেণী যেমন লাভবান হয় সুবিধাহীন শ্রেণীরও লাভবান হতে পারে তারা কিভাবে লাভবান হতে পারে কারণ একজন সুস্থ মানুষ একজন সংস্কৃতিবান মানুষ একজন আলোকিত মানুষ তার প্রধান বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হবে সহমর্মিতা মমত্ববোধ এটা শ্রেণীগত না এটা মানুষগত মমত্ববোধ এবং এই মানুষগত মমত্ববোধ যখন আমার মধ্যে তৈরি হবে আমি কিন্তু হাত বাড়িয়ে দেব আজকে যে যে এই ক্রাইসিস হয়েছে আজকে যে এত কঠিন লকডাউন আবার বাড়ানো হয়েছে সাত দিন অনেকের ঘরে খাবার নেই কিন্তু আমরা যদি মানবিক হয়ে উঠি আমরা কিন্তু একটু আটটু দায়িত্ব পালন করতে পারি এখন আপনারা প্রশ্ন করবেন ব্যক্তিগতভাবে আমি কি করি ইয়েস আমি সাধ্য মতো সাহায্য করেছি করছি দু তিনটা পরিবারের খোঁজ নিচ্ছি আমি যারা আমার সঙ্গে যুক্ত আমি তাদের সাধ্যমতো সাহায্য করছি এই সাধ্যমতো সাহায্য যদি আপনারা যারা শুনছেন আপনারা হাতটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু একটা মানুষের যদি উপকার হয় এক বেলার খাবার দিতে পারেন আপনি তাহলে কিন্তু সেটা খুব ভালো ব্যাপার হবে আমার খুব ভালো লেগেছে আমার ছোট কন্যা জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে পড়ে তারা একটা উদ্যোগ নিয়েছে তাদের ক্লাস ফ্রেন্ডদের নিয়ে যে কিছু পরিবারকে তারা সাহায্য করবে হোক দশটি পরিবার কিন্তু এই যে দশটি পরিবারকে খুঁজে তারা সাহায্য করছে এটা কিন্তু একটা মহান কাজ সব সরকার করে দেবে সরকার সাহায্য করবে এটা হচ্ছে অত্যন্ত অত্যন্ত সুবিধাবোধী একটা চিন্তা কেন আমরা আমাদের চারপাশের দিকে খুঁজ দিতে পারি না আমি কি দুটো মানুষের আমি যেহেতু সুবিধাপ্রাপ্ত শ্রেণীর মানুষ দুটো মানুষকে কি দুই হাজার টাকা দিতে পারি না আমি নিশ্চয়ই পারি এইভাবে যদি সুবিধাপ্রাপ্ত শ্রেণী হাত বাড়িয়ে দিত তাহলে কিন্তু লকডাউন কোনো সমস্যা ছিল না এই দুই সপ্তাহ লকডাউনের কারণে আমাদের দেশে অনেক ভালো হবে কিন্তু আমরা কি হাত বাড়াচ্ছি সাধ্য হাতকে আমরা বাড়াচ্ছি বাড়াচ্ছি না এই জায়গাটাতে হচ্ছে আমাদের আত্মপ্রবঞ্চনা আত্মপ্রতারণা আমরা সবসময় লম্বা লম্বা কথা বলবো কিন্তু আমার দায়িত্বটুকু আমি পালন করব না গতকালকে কথা বলি আমাকে আমাদের একজন আমি এমন একটি পরিবার থেকে আমাকে ফোন করা হয়েছে যে উনি বলছেন যে তিরিশ টাকা করে চাল বিক্রি হচ্ছে গরিব মানুষের জন্য চাল দিচ্ছে আমি চাল কিনতে চাই আপনি কি আমাকে একটু টাকা দেবেন আমি ওই যিনি আমার কাছে সাহায্য চেয়েছিলেন আমার আমার সঙ্গে যুক্ত একটি পরিবার আমি বলেছি ওকে আমি পাঠাচ্ছি আমি আমার সামান্য আমার বিকাশ থেকে তাকে টাকা পাঠিয়েছি আমি বন্ধুরা আমার খুবই নগণ্য পরিমাণ টাকা দিয়েছি আমি উল্লেখ করার মতো না এই কাহিনীটা আমি বলছি আত্মপ্রচার করার জন্য নয় আমি যে একজন মহান ব্যক্তি সেটা আপনাকে বোঝানোর জন্য নয় আমরা যদি প্রত্যেকে কাজটা করতাম মসজিদে শুক্রবারে যেসব মানুষ নামাজ পড়তে গেছেন কেঁদে কেটে আল্লাহর কাছে ভাসিয়ে দিয়েছেন আল্লাহ 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 করে যে আল্লাহ আমাকে সাহায্য করো আল্লাহ আমাকে ব্যস্ত দাও সেই মানুষগুলো যদি হাতটা বাড়িয়ে দিত তার প্রতিবেশীদের দিকে আজকে যেসব মৌলভী সাহেব ওয়াজ করেন নামাজ পড়ান তারা যদি আহ্বান করতো যে একটা পরিবারের দায়িত্ব আপনারা নেন ইনি যদি এগিয়ে আসতেন তাহলে কি হতো ধর্ম আজকে থেকে সরে গেছে ইসলাম ধর্ম প্রাণ মানুষগুলো আজকে মানবতা থেকে সরে গেছে নামাজ আছে রোজা আছে ইফতারের বিরাট খাবার আছে কিন্তু মানুষ গুরুত্বপূর্ণ না আমাদের কাছে আমরা মানুষের খবর নিচ্ছি না নিচ্ছি না মানুষের খবর নেওয়ার জন্য যে বিশাল টাকা প্রয়োজন তা আমি মনে করি না সাধ্যমতো কেন আমরা হাত বাড়াচ্ছি না কেন আমার পাশের যে মহিলাটি আমার বাসায় এসে কাজ করে আমি তার হাতে এক হাজার টাকা গুজে দিচ্ছি না কেন তাকে বলছি না যে এই লকডাউনের জন্য আপনাকে এক হাজার টাকা আমি দিলাম এই এক হাজার টাকা দিলে কি আমার খুব ক্ষতি হবে মোটেই কিন্তু ক্ষতি হবে না এক হাজার দুই হাজার টাকা দেওয়ার সামর্থ্য আমার আছে কিন্তু এই সামর্থ্য তো আমি খরচ করছি না ফেসবুকে রেখে দিচ্ছি বিপ্লব করে দিচ্ছি সরকার আমি কেন দর্শন চর্চা করে এটা তো একটা বিলাসিতা এটা আমি বলে বলে দিচ্ছি লিখে দিচ্ছি কিন্তু আমি আমার সাধ্যের মধ্যে থেকে হাত বাড়াচ্ছি না এই কুপমণ্ডিকতা এই আত্মপ্রতারণার মধ্যেই আমরা আছি এবং আমরা শুধু আছি না প্রচুর রোজা নিয়ে আছি নামাজ নিয়ে আছি ফড়ি নিয়ে আছি সে সাথে খাবার নিয়ে আছি ব্যস্তে যাওয়ার স্বপ্ন নিয়ে আছি কিন্তু মানুষের জন্য হাত বাড়াচ্ছি না মানুষের জন্য হাত বাড়াবার মানুষের দিকে তাকাবার মানুষের কাছে যাওয়ার ওয়াজ কি আপনারা শুনছেন অনলাইনে আমি অন্তত শুনি নাই আজ পর্যন্ত একটা আত্মপ্রবঞ্চক সময়ে আমরা বসবাস করছি আমি নিজেও একজন আত্মপ্রবঞ্চক মানুষের একজন আমি দাবি করি না যে আমি একজন মুক্ত মানুষ কারণ আমরা তো সহ্য করছি এসব প্রিয় বন্ধুরা আমি খুব দুঃখিত যে আজকে আমাকে একটু জালাময় ভাষণ দিয়ে দিতে হলো এসব নিয়ে আসলে কম্পেশন সহমর্মিতা যতটা সম্ভব আমাদের দেখানো উচিত এটাই হচ্ছে ধনী মানুষের দর্শন সুবিধা প্রাপ্ত মানুষের দর্শন যে সুবিধা প্রাপ্ত